নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে এবার এক পরিবার এক কার্ড চালু হতে চলেছে। একটি নতুন কার্ড পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য চালু হতে চলেছে। আধার কার্ডের মতন সেই কার্ডে কিন্তু সমস্ত তথ্য আপনাদের থাকবে। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য সেই কার্ড চালু করছে, যাতে আপনারা সরকারি সুযোগ সুবিধা পান বা কারা কোন প্রকল্পে সুযোগ সুবিধা পাচ্ছে, কাদের কী যোগ্যতা, সমস্ত কিছু সেই কার্ডের ভেতরে থাকবে। সে ব্যাপারে কী আপডেট আসছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, কোথায় কোথায় আধার সংযোগ চাওয়া নিয়ে বারবার কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছে রাজ্য। কিন্তু এবার রাজ্যের প্রত্যেক পরিবারের জন্য একটি করে নির্দিষ্ট পরিচিতি, ইউনিক আইডেন্টিটি তৈরির পথে পা বাড়াতে চলেছে তারা। লক্ষ্য, বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পথ মসৃণ করা এবং প্রত্যেক পরিবারের জন্য ওই নির্দিষ্ট পরিচিতিভিত্তিক তথ্যভাণ্ডার তৈরির ভিত হিসাবে আধার সংযোগের ছাঁকনির উপরেই আস্থা রাখছে তারা। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের সর্বত্র সমীক্ষা চালিয়ে এই পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি করা হবে। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের বক্তব্য, এখন আধার নম্বর থেকে যেমন একজন ব্যক্তি সম্পর্কে বায়োমেট্রিক সহ বিভিন্ন তথ্য পাওয়া যায়, তেমনই একটি পরিবার সম্পর্কে জরুরি তথ্য একলব্ধে হাতে আসবে রাজ্যের এই নতুন ইউনিক আইডেন্টিটি থেকে, মানে নতুন কার্ডটি থেকে। যেমন পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, তাদের কে কোন সরকারি পরিষেবার সুবিধা পান ইত্যাদি বিষয়গুলি তোলা থাকবে ওই তথ্যভাণ্ডারে। যে সমস্ত পরিবার কোনো না কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেই তাদেরই এই পরিচিতি দেওয়া হবে। তবে তার বাইরেও কোনো পরিবার তা চাইলে বিমুখ করবে না রাজ্য সরকার, মানে সবাই করতে পারবে বা সবাইকেই ওই কার্ড দেওয়া হবে। সরকারি পরিষেবা পেতে এখন অনেক কাগজপত্রই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদাভাবে জমা দিতে হয়, যা সময় সাপেক্ষ। প্রশাসনিক সূত্রের দাবি, নতুন ব্যবস্থা চালু হলে বারবার কাগজ জমা দেওয়ার ঝক্কি অনেকটাই কমবে। বলা চলে ব্যাংকে KYC চালু হওয়ার পরে অনেকটা যে ধরনের সুবিধা পান গ্রাহকেরা। কর্ণাটকে কুটুম্ব নামে একটি পদ্ধতি চালু আছে, তাতে একটি পরিবারকে একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর দেওয়া হয়। সেই নম্বরের আওতায় সংশ্লিষ্ট পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য ধরা থাকে। এই পদ্ধতি চালুর আগে একটি পরিবার কোনো পরিষেবা পেতে চাইলে সরকারের কাছে আবেদন করতে হতো, প্রয়োজনীয় নথি জমা দিতে হতো অনলাইনে বা সরাসরি গিয়ে, সেই নথি যাচাইয়ের পরে পরিষেবা চালু হতো। নতুন পদ্ধতিতে প্রত্যেক পরিবারের প্রায় সব প্রয়োজনীয় তথ্যই যাচাই হয়ে জমা থাকে সরকারের ঘরে, ফলে কোনো পরিষেবার ক্ষেত্রে নতুন করে আর নথি জমা নেওয়ার প্রয়োজন পড়ে না, তা যাচাইয়েরও প্রয়োজন পড়ে না। চটজলদি পরিষেবা দেওয়া যায়, এতে সরকার এবং উপভোক্তার সময় বাঁচে, মসৃণ হয় পরিষেবা প্রদানের প্রক্রিয়া। এরাজ্যে প্রশাসনিক সূত্রের দাবি, কর্ণাটক সরকারের এই পদ্ধতির আদলে নিজেদের তথ্যভাণ্ডার তৈরি করতে চাইছে নবান্ন। এ নিয়ে সরকারি স্তরে বেশ কয়েকটি বৈঠকও সেরে ফেলেছেন প্রশাসনের শীর্ষকর্তারা। প্রাথমিকভাবে স্থির হয়েছে খাদ্যসাথীর তথ্যকেই মানদণ্ড হিসাবে ধরা হবে, কারণ রাজ্যে প্রায় 8.83 কোটি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তার মধ্যে প্রায় 8.58 কোটি কার্ডের সঙ্গে আধার যুক্ত। পাশাপাশি চলছে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে উপভোক্তার মোবাইল নম্বর যুক্ত করার কাজ। প্রশাসনিক পর্যবেক্ষণের মতে, বায়োমেট্রিক এবং আধারের মাধ্যমে যাচাই হওয়া এই কার্ডগুলি নকল করা শক্ত, সুতরাং এই কার্ডধারীদেরই দাখিল করা নথি প্রাথমিকভাবে যাচাই হয়েই রয়েছে। এক কর্তার কথায়, ডিজিটাল রেশন কার্ডে প্রায় 97% আধার যোগ তো রয়েছেই, তার সঙ্গে এখনও পর্যন্ত 72% কার্ডে আঙুলের ছাপ দিয়ে যাচাই প্রক্রিয়াও শেষ, বাকিটাও দ্রুত করা হচ্ছে। আশা করা যায় এবছরের শেষের মধ্যে পুরো প্রক্রিয়া যেমন শেষ হবে, তেমনই পরিবারভিত্তিক নথিবদ্ধকরণও চালু করা যাবে। কেন এমন প্রকল্পের প্রয়োজন হচ্ছে সেই প্রশ্নের জবাবে প্রশাসনিক পর্যবেক্ষণের একাংশ জানাচ্ছে, জনগণনা কবে হবে তার কোনো ইঙ্গিত এখনও নেই। অথচ 2011 সালে শেষ জনগণনার পরে এদিনে জনসংখ্যা এবং তার চরিত্র বদলেছে অনেকখানি। অথচ গত কয়েক বছর ধরে চালু হয়েছে বহু সরকারি পরিষেবা প্রকল্প, তাদের কোথায় বিভিন্ন অনুদান প্রকল্পে রাজ্যের মোট খরচ এখন বছরে 40,000 কোটি টাকার মতো। এখনও পর্যন্ত যতগুলি এমন প্রকল্প রয়েছে তাতে প্রতি বছর নতুন উপভোক্তার অন্তর্ভুক্তি হচ্ছে, তা করাতে বছরে অন্তত দুবার করে দুয়ারে সরকার শিবির আয়োজন করতে হয়, তাতে খরচ হয় বেশ কয়েক কোটি টাকা। পাশাপাশি একই পরিবারের নতুন কোনো সদস্য নির্দিষ্ট কোনো পরিষেবার আবেদন করতে চাইলে তাকে এমন অনেক ফের নথি জমা করতে হয় যা আগেই জমা করেছেন পরিবারের অন্য কোনো সদস্য, তা যাচাইয়ের পরে তবে পরিষেবা মেলে। পারিবারিক তথ্যভাণ্ডারের নতুন ব্যবস্থা কার্যকর হলে এই প্রক্রিয়া অনেক সরল এবং সময় বাঁচানোর মতো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এক হর্তার কোথায় কোনো পরিবারে কে কী পরিষেবা পাচ্ছেন সেই তথ্য ধরাই থাকবে, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন থাকলে পরিষেবা সেভাবেই পরিমার্জিত হবে। পরিবারের সদস্যদের কে কবে কোন পরিষেবায় উপযুক্ত হচ্ছেন তাও আগে থেকে বোঝা সম্ভব, ফলে কোনো পরিষেবা বা কোনো সুবিধা নতুন কাউকে দিতেও সমস্যা হবে না সরকারের, কারণ যোগ্য উপভোক্তা হিসেবে সংশ্লিষ্ট তথ্য আগে থেকেই ধরা থাকছে।
অভিজ্ঞ আমলাদের একাংশের মতে, রাজ্য সরকারের টানাটানির সংসারে এই নতুন ব্যবস্থা খানিকটা স্বস্তির কারণ হতে পারে। সরকারের বাজেট তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 23-24 সম্ভাব্য রাজস্ব ঘাটতির অঙ্ক প্রায় 31,000 কোটি টাকা, রাজকোষ ঘাটতি পৌঁছতে পারে প্রায় 66,000 কোটি টাকায়। এতে দৈনন্দিন খরচ, বেতন, পেনশন, ভাতা, ঋণ শোধে প্রায় 73,000 কোটি টাকা তুলে রেখে অনুদান প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার মুখের কথা নয়। তাদের কোথায় নির্দিষ্ট তথ্যভান্ডার থাকলে চালু খরচের আগাম হিসাব যেমন সম্ভব হবে, তেমনই সুবিধাজনক হতে পারে অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানা। এবার মূল বিষয়টা কী দেখুন, মূল বিষয়টা হচ্ছে একটা আপনাদের তথ্য ভাণ্ডার হবে, একটা আপনাদেরকে কার্ড দেবে, কার্ডের নাম্বারে থাকবে এবং কার্ডের ভেতরে আপনার পরিবারের সমস্ত সদস্যদের ডিটেলস দেওয়া থাকবে। হ্যাঁ, কে কী করে, কে কী সরকারি প্রকল্পের সুবিধা পায়, হ্যাঁ কারা পাচ্ছে না, সমস্ত কিছু কিন্তু সেই তথ্য ভাণ্ডারেই থাকবে। তাই সরকার যদি চায় আপনাদেরকে এবার কোনো একটা প্রকল্পের সুযোগ সুবিধা দেবে, সেই তথ্য ভাণ্ডার থেকে অটোমেটিক আপনাদেরকে দিয়ে দিতে পারবে। আপনাদেরকে আবার দুয়ার সরকার বা সরকারি অফিসে গিয়ে কাগজপত্র জমা করতে হবে না, কিছু করতে হবে না, ওই তথ্য ভাণ্ডার থেকে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দেবে। এবং আপনার পরিবারে কারো যদি কোনো সুযোগ সুবিধার দরকার হয় সেই তথ্য ভাণ্ডার থেকে আপনারা পেয়ে যাবেন, নতুন করে আবেদন করতে হবে না। বা সরকারের কাছে একটা ডাটাবেস থাকবে আপনার পরিবারে কে কোন প্রকল্পের টাকা পাচ্ছে, কারা পাচ্ছে না, সমস্ত কিছু। তো পরবর্তী সময় এই কার্ড তৈরি করার সময় যদি কোনো আপনাদেরকে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হয়, ফর্ম জমা দিতে হয়, সেই নিয়ে আমরা পরবর্তী সময় ভিডিও বানাবো। বা সরকার এই বিষয়ে যখন গাইডলাইন প্রকাশ করবে তখন আমরা এই বিষয়ে আরোভাবে ভিডিও সহজভাবে বানাবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।